প্রায় এক বছর পর বাংলাদেশের টি-20 দলে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-20 সিরিজে শেষ দুই ম্যাচের জন্য সাকিবকে দল অন্তর্ভুক্ত করেছে নির্বাচকরা। 2023 সালে জুলাইয়ে সিলেটের আফগানিস্তানের বিপক্ষে নিজের শেষ টি-20 ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন সাকিব। সে সময় দলের অধিনায়ক ছিলেন তিনি, কিন্তু চোখের সমস্যা এবং আঙুলে ইঞ্জুরির কারণে গত বছর অক্টোবর নভেম্বরে হওয়া ওয়ানডে বিশ্বকাপের পরে বেশ কিছু সিরিজে দলের বাইরে ছিলেন সাকিব। এবছর সাকিবের পরিবর্তে সব ফর্মেটেই বাংলাদেশের অধিনায়কত্ব করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচে টি-20 সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 10 এবং 12 মে। চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের প্রথম তিন ম্যাচ বিশ্রামে থাকলেও ম্যাচ ফিটনেস ফিরে পেতে এই সময় ঢাকা প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলেছিলেন সাকিব। ডিপিএলে এই তিন ম্যাচে ব্যাট বলে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। ডিপিএলের মঞ্চে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এর মধ্যে পেশাদার ক্রিকেটে দীর্ঘ পাঁচ বছর সেঞ্চুরি না পাওয়ার বৃত্ত ভেঙেছেন সাকিব। সাকিবের সাথে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিনটি টি-20তে বিশ্রাম দেওয়া হয়েছিল মুস্তাফিজুর রহমানকেও। সিরিজের শেষ দুই ম্যাচের জন্য দলে ফেরানো হয়েছে চলতি আইপিএল লিগে চেন্নাই সুপার কিংয়ে দারুণ পারফর্ম করা মুস্তাফিজকে। সাকিব ও মুস্তাফিজকে দলে জায়গা দিতে বাদ পড়তে হয়েছে আফিফ হোসেন এবং পারভেজ হোসেন এমনকে। প্রথম তিন ম্যাচের কোনোটি খেলার সুযোগ পাননি এই দুজন। ক্রিকেটের এরকম নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।